ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। আবরার হত্যার জেরে বুয়েটে রাজনীতি বন্ধ সহ দশ দফা দাবিতে বিকেল পাঁচটায় ভিসির সাথে শিক্ষার্থীদের সংলাপ। এটি মিডিয়ায় সরাসরি সম্প্রচার না করার অনুরোধ ভিসির। বুয়েট প্রশাসন আরও সতর্ক হলে হয়তো ঘটত না আবরার হত্যাকাণ্ড, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, আবরার হত্যায় সংশ্লিষ্টতা পাওয়া গেলেই গ্রেফতার করা হবে। একের পর এক অন্যায়ের কারণে সরকারকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ, বলেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে নয়, দেশকে অস্থিতিশীল করতে কর্মসূচি দিয়েছে বিএনপি, বলেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সরকারের নেওয়া সব উদ্যোগকে কাঁচকলা দেখিয়ে আবার ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম, অন্যদিকে ইলিশ ধরা বন্ধের অজুহাতে বেড়েছে বড় মাছের দাম। আবরার হত্যার এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামকে সিলেট থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ক্যাসিনো বিরোধী অভিযানের আতঙ্কে দেশ ছেড়ে পালানোর সময় যুবলীগ নেতা ও ঢাকা 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান শ্রীমঙ্গল থেকে আটক। ফেনীর ফাজিলপুর বাজারের নিজ বাড়িতে যুবলীগের কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা। ভারত সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আলোচনা হবে সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যুতে, আসতে পারে কাশ্মীর সমস্যাও। ত্রিনবাগু নাইট রাইডার্সের বিপক্ষে 12 রানে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল টি-20 ফাইনালে উঠেছে সাকিবদের বার্বাডোস ট্রাইডেন্টস।